এ বলছে যে ভাই আমি ড্রাইভারে দুই তিনবার কুচি যারা এই গাড়ি আম করেন কামনে গাড়ি আমনে চালান কা তো আমার কথা শুনে নেয় ওই ঘুমায় যায় ওই গাড়ি স্পিড বাড়ায় চালায় সড়ক মহাসড়কে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা দ্রুত গতি আর চালকের অসতর্কতায় ঝরছে তাজা প্রাণ হাইওয়ে পুলিশ জানায় সিলেট ভ্রমণ শেষে মাইক্রোবাসে ঢাকায় ফিরছিলেন 10 যাত্রী শুক্রবার রাত 3টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের শ্রীফুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিলেটগ্রামী ট্রাকের সামনে ধাক্কা দেয় এতে দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে প্রাণ যায় মাইক্রোবাসের চালক ও বাবা ছেলের আহত হন আরও 7 জন আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয় ড্রাইভারের কাফিলা যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার যে ভাতিজা বাচ্চা আছে এ বলছে যে ভাই আমি ড্রাইভারের দুই তিনবার কুচি যারা এই গাড়ি আম করেন কামনে গাড়ি আমনে চালান কা তো আমার কথা শুনে নেয় ওই ঘুমায় যায় ওই গাড়ি স্পিড বাড়ায় চালায় পরবর্তীতে কোনো সময় এদের কোন দুর্ঘটনা কবলিত না হয় সেটাও প্রত্যাশা করি চালকদের সতর্ক করা হলেও অনেকেই নিয়ম মানছেন না বলে জানান হাইওয়ে পুলিশ এই দুর্ঘটনায় ট্রাকের চালক পালিয়ে যায় মাইক্রোবাসের ড্রাইভার অন দ্য স্পটে মারা যায় এটা বেপরোয়া গতির কারণে এই ঘটনা ঘটছে বলে আমরা মনে করি এদিকে রায়পুরার ভিটিমর্জাল এলাকায় রাতে লাবিবা পরিবহন বাসের ধাক্কায় খাদে পড়ে একটি সিএনজি অটোরিকশা ঘটনাস্থলেই মারা যান 3 যাত্রী আহত হন আরও 3 জন সময় সংবাদ নরসিংদী